রাইজর পার ভাগতে যে উৎসাহ দেখিছো এই কথায় প্রমাণ করেছে বিজেপি প্রার্থীগী বিপুল ভোটত জয়যুক্ত হব। আর ইতিমধ্যে মরিয়নী সমষ্টির রাইজে এই সিদ্ধান্ত লৈছে রূপজ্যোতি কর্মীকে ভোট দিব, কারণ আগন্তুক দিনত এই সমষ্টির উন্নয়নের ক্ষেত্রে দৃঢ়তায় কাম করবা যোগ্যতা আছে রূপজ্যোতি কর্মী। গতি মানে মরিয়নী সমষ্টির সমূহ রাইজলে মোর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো। সাংবাদিক বন্ধুসকল, আপনাদেরকে দেখিছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত এটা কেন্দ্রত মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হিসাবে যা 7 বছর যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ভারতবর্ষের জনগণের উন্নয়নের যিখিনি শক্তিশালী সুশাসন ব্যবস্থা প্রবর্তন করেছে, তার ফলত আজি ভারতবর্ষে বিশ্বর বুকুত নিজের শক্তি প্রদর্শন করবলে সক্ষম হয়েছে। আর বিশ্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে ভারতবর্ষক গড় দিয়ার বাবে দিনে নিশায় যে পরিশ্রম মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া করেছে সকলকে লগত লৈ ঠিক একধরণে অসমৰ বুকুতো বিজেপি নেতৃত্বাধীন আমার রাজ্য সরকারখনে মিত্রজোঁট সরকারখনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় উন্নয়নের ধারাক ক্ষিপ্রগতিত আগবাই নিবর জনসাধারণক লগত লৈ যি চেষ্টা হাতত লৈছে নিশ্চিতভাবে ইয়ার প্রতি লক্ষ্য রাখি আজি অসমৰ জনগণে আর এই সমষ্টি রাইজও সিদ্ধান্ত লৈছে যে বিজেপি সরকারেহে একমাত্র জনগণক সকল দিকেরপরা নিরাপত্তা আর উন্নয়ন দিব পারে, মর্যাদা প্রদান করব। রাইজর পার ভাগতে যে উৎসাহ দেখিছো এই কথায় প্রমাণ করেছে বিজেপি প্রার্থীগী বিপুল ভোটত জয়যুক্ত হব। আর ইতিমধ্যে মরিয়নী সমষ্টির রাইজে এই সিদ্ধান্ত লৈছে রূপজ্যোতি কর্মীকে ভোট দিব, কারণ আগন্তুক দিনত এই সমষ্টির উন্নয়নের ক্ষেত্রে দৃঢ়তায় কাম করবা যোগ্যতা আছে রূপজ্যোতি কর্মী। গতি মানে মরিয়নী সমষ্টির সমূহ রাইজলে মোর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো। সাংবাদিক বন্ধুসকল, আপনাদেরকে দেখিছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত এটা কেন্দ্রত মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী হিসাবে যা 7 বছর যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ভারতবর্ষের জনগণের উন্নয়নের যিখিনি শক্তিশালী সুশাসন ব্যবস্থা প্রবর্তন করেছে, তার ফলত আজি ভারতবর্ষে বিশ্বর বুকুত নিজের শক্তি প্রদর্শন করবলে সক্ষম হয়েছে। আর বিশ্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে ভারতবর্ষক গড় দিয়ার বাবে দিনে নিশায় যে পরিশ্রম মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া করেছে সকলকে লগত লৈ ঠিক একধরণে অসমৰ বুকুতো বিজেপি নেতৃত্বাধীন আমার রাজ্য সরকারখনে মিত্রজোঁট সরকারখনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় উন্নয়নের ধারাক ক্ষিপ্রগতিত আগবাই নিবর জনসাধারণক লগত লৈ যি চেষ্টা হাতত লৈছে নিশ্চিতভাবে ইয়ার প্রতি লক্ষ্য রাখি আজি অসমৰ জনগণে আর এই সমষ্টি রাইজও সিদ্ধান্ত লৈছে যে বিজেপি সরকারেহে একমাত্র জনগণক সকল দিকেরপরা নিরাপত্তা আর উন্নয়ন দিব পারে, মর্যাদা প্রদান করব। আপনাদের চাই আছে আরটিটিভি 24x7 সত্যবাণী বিশুদ্ধ খবর।